আসসালামু আলাইকুম প্রিয়দর্শিনী আয়না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নারকেলের স্বাদে চাপ সন্দেশ তৈরির রেসিপি। আর চাপ সন্দেশ তৈরি করার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তা আমরা একবার একটু দেখে নিই। চলুন, আমি চাপ সন্দেশের জন্য 5 কাপ নারকেল নিয়েছি, আর নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। 2 কাপ চিনি নিয়েছি, 2 কাপ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ ঘি এবং 6টা এলাচের গুঁড়ি করে নিয়েছি আমি। তো বন্ধুরা চলুন আমরা নারকেলের স্বাদে চাপ সন্দেশটা তৈরি করে নিই। নারকেলের স্বাদে চাপ সন্দেশ তৈরি করার জন্য শুরুতে আমি প্যানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে উঠুক। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি যে এলাচের গুঁড়ি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমি বড় এলাচগুলো মানে এলাচগুলো গোটা এলাচ আমি ছেঁচে বিচিগুলো ছেঁচে নিয়েছি, আর এর ছালগুলো আলাদা করে ফেলেছি। ছালগুলো নিয়ে নিই। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি নারকেল কুড়ি দিয়ে দিচ্ছি। নারকেলগুলো আমি 5 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিব, যার থেকে এর ফ্লেভারটা একটু বেরিয়ে আসে, একটু হালকা করে গাঢ় রসটা টেনে যায়। সেভাবে আমি 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিব। এখন আমি গুঁড়া দুধ নিয়েছিলাম, 2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা একটু মাথায় রাখবেন, 5 কাপ নারকেলের জন্য 2 কাপ চিনি এবং 2 কাপ গুঁড়া দুধ নিতে হবে চাপ সন্দেশ তৈরি করার জন্য। এখন আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখন এটা অনবরত আপনার নাড়তে হবে, নারকেলের ঝুড়িটা অনবরত নাড়তে হবে, কিন্তু তাহলে নিচে লেগে যাবে। কিন্তু দেখুন আমি কথা বলছি এর ভিতরে নিচে লেগে গেছে, এখানে অনবরত নাড়তে হবে। আর চুলো রাসটা কমাই দিতে হবে, মিডিয়াম এবং লোর মাঝামাঝি রাখতে হবে চুলো রাসটা। এটা অনবরত নেড়েই যাবেন, যত সময় আপনার ডোটা আঠাটা হবে তত সময় আপনি নেড়ে যেতে হবে, একদম আঠাটা করে নিতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু আমি নাড়তেই আছি, 10 মিনিটের মতো হয়ে গেল, আমি অনবরত এটা নেড়ে যাচ্ছি। এখনও কিন্তু এটা আঠাটা হয়নি, দেখুন এখনও আঠাটা হয়নি। যখনই দেখবেন যে এটা এরকম একটা সঙ্গে একটা আঙুল লেগে যাচ্ছে তখন আপনি ই করবেন। তো আমি সে পর্যন্ত অপেক্ষা করবো এবং নেড়ে চেড়েই দিতে থাকবো। তো বন্ধুরা দেখুন আমি প্রায় 25 মিনিটের মতো এটা ভেজে নিছি, আর এটা সুন্দর একটা কালারও আসছে, একদম সন্দেশের কালারটা চলে আসছে, আর ঘ্রাণটাও দারুণ বেরিয়েছে, আর এটা আঠালো আঠালো হয়ে গেছে। দেখুন যে একটা হাতের সঙ্গে একটা হাত লেগে যাচ্ছে। তো আমি এখন এটা একটা সমান কিছুর পরে আমি নামিয়ে নিব। তো আপনারা আমি তো এই বোর্ডের পরে নামিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে ট্রেনের পরে কিংবা সমান প্লেটের পরে নামিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা এখন একটু ঠান্ডা হতে দিব, এটা প্রচুর গরম, হাত দিলে একদম হাতটা জ্বলসে যাবে। তো এটা ঠান্ডা হতে দিই, তারপরে আবার দেখা হবে। তো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে, মোট কথা হাত দেওয়ার মতো উপযোগী হয়েছে, ভিতরে কিন্তু এখনও অসম্ভব পরিমাণে গরম। তো আমি এটা একদম 2 হাতটাই লাগিয়ে দিবেন, হাতটা ভালো করে ক্লিন করে একটু 2 হাত দিয়ে চেপে চেপে এটা মিশিয়ে নেবেন। আটাটা যেভাবে আমরা একটু চটকিয়ে নিই ঠিক সেভাবে একটু চটকিয়ে নেবেন। এটা কিন্তু এখন অসম্ভব পরিমাণে গরম। তো বন্ধুরা আমি তো একটু চটকিয়ে নিয়েছি, তারপরে আমি হাতে এরকম করে নিয়ে পরিমাণ মতো আপনি যতটা আর কি সন্দেশ করবেন যত বড় সেরকম করে নিয়ে লিচে কেটে নেবেন আগে প্রথমে। এটা একটু গরম গরম থাকতেই করতে হবে, তা নাহলে এটা কিন্তু ঝুরু ঝুরু হয়ে যাবে। তো আমি এভাবে করে আপনাদের দেখাবো, সবগুলো করে নিই। তা আমি এই যে কতগুলো লেচে করে নিয়েছি দেখুন, আর এটুকু এরকম গরম থাকতে থাকতে আমি আগে এগুলো দিয়ে সন্দেশ করে নিব। তো আমি আজকে অনেকে আপনাদের অনেকের কাছেই কিন্তু ইসের ডিজাইনের সাজ থাকে না, তো আমি আমার বাসায় এরকম প্লেনের একটা বাটি দিয়ে আমি সন্দেশটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে যদি ডিজাইনের সাজ থাকে সেই সাজও করতে পারেন, আমার বাসায়ও আছে। তারপরেও আমি দেখাচ্ছি যে শুধু যে ডিজাইনের বাটি ইসে সাজে করতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো বাটি দিয়ে আপনি সন্দেশটা তৈরি করতে পারেন। তো আমি এটা ভরে দিয়েছি এবং ভালো করে চেপে দিচ্ছি, এজন্য এটাকে চাপ সন্দেশ বলে। ভালো করে চেপে দিবেন, চেপে দিয়ে এভাবে করে হাতের পরে এরকম করে দিলেই নেমে আসবে।
দেখুন এই যে সুন্দর নেমে আসছে, এখন আমি একটা সন্দেশ রেখে দিচ্ছি এই যে এখানে, তো আমি আবারও দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে লেচি না কেটে এমনি দিলেও হবে, এমনিতে যদি আমি বাটিটা ভরে দিই তা তো অনেক সুন্দর হবে। তো দেখুন আমি এটাও চেপে চেপে একদম ভরে দিয়েছি, তারপরে যে হাতের পরে জাস্ট এভাবে এভাবে করলে নেমে আসবে। দেখুন এই যে নেমে আসছে, আমি এটাও রেখে দিচ্ছি। তো এভাবে করে আমি সব করে নিব। তো বন্ধুরা হয়ে গেল নারকেলের চাপ সন্দেশ। এটা বাজারে যে সন্দেশ কিনেন আপনারা বাজার থেকে, সেটার থেকেও এটা অনেক টেস্টি, অনেক সুন্দর, অনেক মজাদার। এটা যদি আপনারা বাসায় করেন তাহলে বুঝতে পারবেন যে এটার কতটা স্বাদ, কতটা টেস্টি। এভাবে আপনারা বাসায় করবেন। আর প্লিজ প্লিজ আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্টসে জানান যে কেমন হয়েছে আমার রেসিপিগুলো, তাহলে আমি খুবই খুশি হব। আপনাদের একটা কমেন্টসে একটা লাইকে আমার অনেক অনেক ভিডিও দিতে ইচ্ছা জাগে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই সন্দেশটা সেটিং হতে প্রায় 15-16 ঘন্টা লাগবে। হতাশ হবেন না যে সন্দেশ বানাইলাম শক্ত হইলো না, এমন কিন্তু কোনো কিছুই না, এটা 15-16 ঘন্টা পর শক্ত হয়ে যাবে, খুবই সুন্দর হবে, খুবই একদম বাজারে কেনা সন্দেশ থেকেও এটা বেশি সুন্দর দেখতে হবে। আপনি যে ধরনের সাজ ব্যবহার করেন সেই ধরনের সাজে আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন। এই সন্দেশটা পিঠা বলেন আর সন্দেশ বলেন, যেটাই বলেন সেই নামে এটা খুবই সুন্দর। তো ভালো থাকুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।